নমস্কার আমি ডাক্তার ভীম নস্কর আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল এস হোমিওপ্যাথি এবং এসএইচকে হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউব তথা সমস্ত দর্শকবেন্দুকে জানাই আরও একবার আন্তরিক শুভেচ্ছাও ভালোবাসা তো বন্ধুরা আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতা লেদার কমপ্লেক্স এরিয়া তথা দক্ষিণ চব্বিশ পরগনা আজকে আমি একটা ইন্টারেস্টিং হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব যদিও ওটা থার্টি পার্টেন্সিট টু হান্ড্রেড ইউজ হয় আমি মাদার টিচারেও ইউজ করি ব্যাপক রেজাল্ট দেয় অনেক ডাক্তার মাদার টিংচার ইউজ করে এবং মাদার টিংচারে ভেরি গুড রেজাল্ট পাওয়া যায় তো বন্ধুরা মেডিসিনের নাম হল ড্যাপনি ইন্ডিকা হোমিওপ্যাথিক মেডিসিন তো এই ড্যাপনি ইন্ডিকা অনেক অনেক ব্যক্তি না আমাদের কাছে এসে বলে ডাক্তারবাবু এমন কোন হোমিওপ্যাথিতে ওষুধ আছে যেটা সিগারেট খাওয়ার নেশা ছাড়াতে পারে যেটা তামাক খাওয়ার নেশাকে ছাড়াতে পারে অর্থাৎ তামাক খাওয়া সিগারেট খাওয়া এমন এমন মানুষ আছে না যে সারা দিনে তিন প্যাকেট চার প্যাকেট করে সিগারেট চলে যাবে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এবং এমন এমন মেডিসিন আছে মানে সেখানে সিম অনুযায়ী কাজ করে কিন্তু দেখা যায় যে অনেক ব্যক্তি যারা দিনে এক প্যাকেট দু প্যাকেট করে যারা সিগারেট খায় এক প্যাকেট তো নর্মাল ব্যক্তি অনেকে খেয়েই ফেলে কিন্তু এর থেকে যাদের বেশি হয়ে যাবে মানে দুই প্যাকেট তিন প্যাকেট দেখবেন পনেরো মিনিট কুড়ি মিনিট আধা ঘন্টা অন্তর তাদের সিগারেট না খেলে থাকতে পারে না কিন্তু তারা চায় যে ডাক্তারবাবু এমন কোন ওষুধ দেন যে আমি সিগারেট ছা মানে ছাড়তেই পাচ্ছি না আমি ছাড়ার চেষ্টা করছি কিন্তু ছাড়তে পারছি না এমন কোনো ওষুধ আছে তো আমি বলবো হ্যাঁ অবশ্যই আছে এই ড্যাপনি ইন্ডিকা আপনাদেরকে হেল্প করতে পারে আপনি চেষ্টা করুন যে সিগারেটটাকে ছাড়বেন আর এই ওষুধটাকে মাদার টিংচারে বেশ কিছুদিন খান দেখবেন আপনার হ্যাবিটটা অনেকটা পরিমাণে কমে যাবে এইবারে বলবো অনেক ব্যক্তি আছে না তামাক খাওয়ার নেশা আছে তামাক তো অনেকে তামাক যে খায় বা তামাক যে সেবন করে না এত পরিমাণে তারা করে যে হ্যাবিট হয়ে গেছে কোনো একটা জায়গায় সে চলে গেল সেখানে ভুলে গেলো সে তামাকটা নিয়ে যেতে বা সেখানেও দেখা যাচ্ছে তামাক কিনতে পাওয়া যায় না তাহলে সে কি করবে দেখবেন অনবরত মানে অনেক ব্যক্তি না মুখ নাড়াতে থাকে তামাক নেই মুখ নাড়াচ্ছে কেন দেখবো আমার হ্যাবিট হয়ে গেছে এখানে আমি তামাক পাচ্ছি না কিন্তু আমার তামাক না দিলে চলবে না মানে অটোমেটিক আমার মুখ নাড়তে হবে আমার একটা হ্যাবিট হয়ে গেছে যার জন্য এরকম মুখই নাড়তে থাকছে মানে এতটা পরিমাণে তাদের হ্যাবিট হয়ে যাচ্ছে এমন কোনো ওষুধ আছে অনেকে 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 বলে যে মাকসল ওয়ান এম টেন এম একটা দানা যদি দেওয়া যায় তো অনেকটা পরিমাণে কমে এই তামাকটা বিশেষত তামাক খাওয়া নেশাটা তো যাই হোক আমি সেদিকে যাচ্ছি না আমি দিইনি বলতে পারবো না তো যাই হোক এই ড্যাপনি ইন্ডিকা চার যদি তাদেরকে দেয়া হয় তো তামাক খাওয়ার যে টেন্ডেন্সি সে যদি ছাড়তে চায় আর তার সাথে যদি মেডিসিনটি খেতে চায় তাহলে কিন্তু সে ভালো রেজাল্ট পাবে তামাক খাওয়ার নেশাটা অনেকটা পরিমাণে কমে যাবে এবং তামাক বা সিগারেট খাওয়ার জন্য শরীরের মধ্যে যেসব সাইড এফেক্ট হয় একটু আপনি বেশি দিন তামাক খাবেন বেশ কিছুদিন হয়ে যাবে দেখবেন পেটের সমস্যা পেটে জ্বালা পড়া গ্যাস্টাইটিস এবং আপনার পায়খানাটা খুব ভালোভাবে ক্লিয়ার হবে না আর এই ড্যাবনন্ডিকা এই যে দূষিত পদার্থগুলো শরীর থেকে বাইরে বার করে দেবে দূষিত ঘামের মাধ্যমে বাইরে বার করে দেবে বা আপনার শরীর থেকে বাইরে বার করে দেবে এবং মুখের মধ্যে যদি কোনো ছালে বা ঘাটা টাইপের হয়ে যায় বা এর ব্যাট এফেক্ট সিগারেটের যে ব্যাড এফেক্ট আপনার হাইপে যাচ্ছেন দমের কষ্ট হচ্ছে বা এই রকম যেসব ব্যাড এফেক্টগুলো আছে এই ব্যাড এফেক্টগুলো কমাবে প্লাস আপনার হেরিডিটি মানে হ্যাবিট যে হয়ে গেছে সেটাও কমাবে তো ধরো এছাড়া এই মেডিসিনটা কিন্তু বাতের ব্যথা যন্ত্রণার ভালো মেডিসিন বুকে ব্যথা বাতের ব্যথা হাড়ের মধ্যে ব্যথা এই রকম মেডিসিন ভালো এইবার বলবো এর মাথার যন্ত্রণা কিন্তু তীব্রভাবে দেখা যায় এমন জোরের মাথার যন্ত্রণা হবে বাস্টিং টাইপ মাথা যন্ত্রণা পেশেন্ট বলবে ডাক্তারবাবু আমার এই ঘাট থেকে মাথাটা যেন আলাদা হয়ে গেছে এবং ঘাটটা আলাদা অনেক ব্যক্তি এসে বলবে ডাক্তারবাবু আমার না মাথা আলাদা আর দেহটা আলাদা আছে এই রকম বলবে মানে এতটা পরিমাণে তার মাথার যন্ত্রণা যাই হোক মাথার যন্ত্রণার সাথে এই রকম একটা সিচুয়েশন এমন তৈরি হয়ে যায় তার মনে হয় যে আমার মাথাটা শরীর থেকে আলাদা হয়ে গেছে বডি থেকে আলাদা হয়ে গেছে এই ব্যক্তি সে যদি বলে তাহলে ইন্ডিকা দেবেন দ্রুত তার মাথা যন্ত্রণা কয়ে দেবে বলবো এর একটা বিচিত্র লক্ষণ জীব দেখবেন হাফ সাদা হাফ লাল বিচিত্র লক্ষণ তো সেক্ষেত্রে মেডিসিনটি ইউজ করবে নেক্সট বলবো হাতের যে জয়েন্ট এই যে আঙুলগুলো ফুলে যায় ব্যথা যন্ত্রণা হয় আমি বলেছি বাতের ব্যথা যন্ত্রণা এছাড়া পায়ের যে পাতা পায়ের যে আঙুলগুলো এই আঙুলগুলো অনেকটা পরিমাণে ফুলে যায় সোয়েলিং হয় এবং সেখানেও ব্যথা যন্ত্রণা সেই ব্যথা যন্ত্রণাটা রেডি হয়ে পায়ের যে গোড়ালি এই গোড়ালিতে ব্যথা যন্ত্রণা সে হাঁটতে পারে না এবং পায়ের যে যে কাপ মাসেল আছে এই যে মাসেল পিছনে সেই মাসেলেতে ব্যথা যন্ত্রণা মাংসপেশিতে এইবার এই পা বরাবর উঠে কোমরের দিকে আসে অর্থাৎ কোমরেও একটা তীব্র ব্যথা যন্ত্রণা কোমর থেকে উঠে ঘাড়ের সাইডে যায় পিঠের দিকে যায় সেখানে একটা ব্যথা যন্ত্রণা তো এই রকম যদি ব্যথা যন্ত্রণা নিচে থেকে আস্তে আস্তে ওপর দিকে ওঠে ভালো কাজ করবে এছাড়া সাইটিকা সাইটিকা নার্ভের দীর্ঘস্থায়ী যে সাইটিকা নার্ভ তীব্র শুটিং টাইপ পেইন গুলি করে দেওয়া পেইন এমন পেইনে কিন্তু এই ড্যাব নিন্টিকা খুব ভালো কাজ করে সাইটিকার ব্যথা যন্ত্রণাকে কমায় কোমর থেকে সাইটিকা নাড়বে যদিও ন্যাফেলিয়াম আরও অনেক অনেক মেডিসিন আমি আলোচনা করেছি তো ড্যাব নিনডিকা আপনারা একটু এ করে নেবেন দেখবেন খুব ভালো রেজাল্ট যারা খুব বেশি সিগারেট খায় তামাক খায় তাদের যদি এই রকম ব্যথা যন্ত্রণা হয় তো দেখবেন ড্যাব নিনডিকাও নিঃসন্দেহ ভালো কাজ করবে এইবারে বলবো এছাড়া না কোমরের ব্যথা যন্ত্রণাতে পেসিফিক এই মেডিসিনটি কাজ করে এবং সারভাইকাল পন্ডেলাইসিস যদি বলা হয় তো ড্যাবনি ইন্ডিকা আমি আগে দিয়ে থাকি অনেকের সে স্পন্ডেলাইসিস ঘাড়ের যে স্পন্ডিলাইসিস ড্যাবনি ইন্ডিকা আমার একটা ভিডিও আছে অরিও ডাবনি ইন্ডিকা যেটা বলা হয় এই যে ড্যাবনি ইন্ডিকা খুব ভালো মেডিসিন আপনারা ইউজ করে দেখবেন আমি বললাম যারা তামাক খায় তাদের গ্যাস হলে অ্যাসিডিটি হলে কনস্টিপেশান হলে যেহেতু বাতের ব্যথা যন্ত্রণা সব লোকেদের জন্য ভালো কাজ করবে তাদের মাথার যন্ত্রণাতে খুব ভালো কাজ করবে তো এত কথা বললাম মেন আমি আগের টপিকে ফিরে আসি আমি মেন প্রথমে বলতে ভুলে গেছি মেডিসিনটি কিন্তু প্লান্ট কিংডমের মেডিসিন মাদার টিংচার মানে প্লান্ট কিংডমের মেডিসিন ইউরোপিয়ান কান্ট্রিতে পাওয়া যায় দেখবেন এই গাছে না থোকা থোকা ফুল হয় কেমন ফুল দেখবেন বেশ এরম থোকা থোকা ছোটো 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 ফুল একসাথে অনেকটা থোকা থোকা হবে এবং এই ফুলগুলো দেখতেও খুব সুন্দর এবং খুব সুগন্ধি ফুল দূরে থেকে আপনার একটা সেন্ট খুব সুগন্ধি ফুল আর এই ফুল এবং পাতা অনেকে বলে পাতা অনেকে বলে ফুল ওটা ম্যাটার করে না যাই হোক এখান থেকে এই গাছে থেকে এই হোমিওপ্যাথিক মেডিসিন বা মাদার টিংচারটি তৈরি হয়ে থাকে থাইমিলে আসি ফ্যামিলির অন্তর্গত অথবা ফ্যামিলি ট্যামিলি এখন আর কেউ ম্যাটার করে না যা এছাড়া এই মেডিসিনটা না বারবার প্রস্রাব হওয়া ভালো কাজ করে বেড ওয়েটিং রাতেরবেলা বারবার প্রস্রাব হওয়া এবং অনেকে না বাচ্চা বড় দেখবেন বিছানায় প্রস্রাব করে দেয় ভালো মেডিসিন বিছানায় প্রস্রাব করার একটা ভালো মেডিসিন বেড ওয়েটিংয়ে যারা বুক ধরপড় করে খুব বেশি সিগারেট খায় তামাক খায় তাদের বুক ধরপড় করলে ড্যাপিনটিকে অ নিঃসন্দেহে দিতে পারেন এছাড়াও তাদের ঘুমের সমস্যা দীর্ঘদিন ধরে ঘুমাচ্ছে না তামাক খেতে হবে তামাক না খেলে ঘুমাচ্ছে সিগারেট না খেলে ঘুমায় না হ্যাঁ ক্যালেডিয়াম তো এই মেডিসিনটিও তাদের পক্ষে খুব ভালো কাজ করবে এছাড়া এই যে তামাক যারা খায় যারা সিগারেট খায় এদের জেনারেল ওয়েকনেস জেনারেল কমজুরি থাকান তার জন্য একটা ভালো মেডিসিন তো বন্ধুরা দেখা হবে একটি নতুন ভিডিওতে এই পর্যন্ত ছোট্ট মেডিসিন কাজ ব্যাপক যতক্ষণ একটা নতুন ভিডিও নিয়ে আসি ততক্ষণ আমরা সুখে থাকবেন ভালো থাকবেন নমস্কার